যেদিন জাকির পার্টির মাধ্যমে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ডাক হবে, এই যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে উনি সামনে থেকে স্লোগান তুলবে জাকির পার্টির বিজয় সেদিন আসবেই আসবে, ঠিক কিনা? আপনাদেরকে বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় দেখি, আল্লাহু আকবার। জাকির পার্টির বিজয় ঠেকানোর ক্ষমতা কারো? আপনারা অনেকে বলে থাকেন খাজায়েনায়েতপুরি জাকির পার্টি ঘোষণা করে নাই, খাজায়েনায়েতপুরি জাকির পার্টি, জাকির পার্টি কি জয় বলছে এই শব্দ বলার পরে খাজা ফরিদপুরি জিন্দাবাদ বলছে, এটার দলিল আমার কাছে আছে। এরপরে আমার কেবলা জান 89 সালে জাকির পার্টি ঘোষণা কইরা জাকির পার্টির বিজয় ঘোষণা করে গেছেন, দুজন মহামানবের পাক জবানের বাণী, আল্লাহর নির্দেশে দয়াল নবীজির তোফায়েলে এই জাকির পার্টি সেদিন বেশি দূরে নাই, মাশরিক থেকে মাগরিব, সীমাল থেকে জুনুব পর্যন্ত সত্য ইসলামের পতাকা উড়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার উপরে বিশ্বাস আছে না? না। তবে রাজ জাকির পার্টি হরতালের পার্টি না, জাকির পার্টি গাড়ি বাংসুরের পার্টি না, জাকির পার্টি শান্তিতে বিশ্বাসী। আজ আমার দেশে যে তাণ্ডব লীলা হচ্ছে রাজনীতির নামে, জাকির পার্টি এটার অবসান ঘটানোর জন্য শান্তি শৃঙ্খলাভাবে গোলাপের সৌরভে গোটা দেশকে ভরিয়ে দেওয়ার জন্যই জাকির পার্টির জন্ম। কিভাবে ক্ষমতায় আসবে? মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন আপনারা বুঝতেও পারবেন না, যে কোনো মুহূর্তে আল্লাহর কুদরতি শক্তিতে বিনা যুদ্ধে বিনা বিগ্রহে বিনা সংগ্রামে জাকির পার্টিকে আল্লাহ ক্ষমতার আসনে বসিয়ে দিলেন। এটা আমাদের বিশ্বাস হয়নি? আল্লাহ পারে না? পারে না। জোরে কোন আল্লাহ পারে না? পারে না। আজকে যারা দাঁত দেখাইয়া জাকির পার্টির বিরুদ্ধে হাসতেছেন, মনে রাখবেন সেদিন বেশি দূরে নাই, আপনাদের নাকের ডগার উপরে সত্য তরিকার পতাকা উড়াইয়া এরপরে জাকির পার্টির বিজয় সূচিত হবে, ঠিক কিনা?